কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে হারানোর আনন্দে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল উত্তর নলগ্রাম এলাকায় বড়কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো ছেষট্টি নং বুথে তৃণমূল কংগ্রেস একশো সাতানব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করে এই জয়লাভের খুশিতে আজকের বিজয় মিছিল এদিন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ঝিলিক বর্মনের বাড়ি থেকে এই মিছিল শুরু হয় এই মিছিল গোটা বুথ পরিক্রমা করে পুনরায় পঞ্চায়েতের বাড়িতে এসে শেষ হয় পরিশেষে চারশো জন কর্মী সমর্থকের জন্য দুপুরের খাবারের আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা প্রসঙ্গত অষ্টাদশ লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বোসনিয়া সাংসদ হিসেবে নির্বাচিত হবার পর তারই জয়ের আনন্দে এই বুথটিতেও বিজয় মিছিল করলেন তৃণমূল কংগ্রেস কেননা বিগত নির্বাচনের চেয়ে এবছর অনেকটাই তাদের মার্জিন বেড়েছে বলে জানালেন বুথ চেয়ারম্যান সুবল বর্মন এছাড়াও এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বড়কৈমারি অঞ্চলের সদস্য শ্যামল কুমার মহন্ত বুথ সভাপতি একরামুল হক মিয়া চেয়ারম্যান সুবল বর্মন পঞ্চায়েত অভিভাবক বিধানচন্দ্র বর্মন সহ অন্যান্যরা এই বিষয়ে পঞ্চায়েত অভিভাবক বিধানচন্দ্র বর্মন বলেন আজকে আমাদের বুথের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হল এদিনের এই বিজয় মিছিলে কর্মী সমর্থকদের উপচে পড়া ঢল লক্ষ্য করা গেছে বিজয় মিছিল কোথা থেকে শুরু হয়েছে কত দূর পর্যন্ত গেছে মোটামুটি পঞ্চায়েতের বাড়ি থেকে শুরু করে আমরা আমাদের একশো একষট্টি নং বুথ থেকে শুরু করে মানে একশো বাষট্টি নং বুথ হয়ে মানে কাশিয়াবাড়ি হরি মন্দির হয়ে আবার ওই মানে আমাদের যে প্রাক্তন ব্লক সভাপতি আছে আবেদ মিয়া তার বাড়ি হয়ে আবার পুনরায় পঞ্চায়েতের বাড়িতে শেষ করেছে আজকের এই বিজয় মিছিল উপলক্ষে কি বার্তা দেবেন এখানকার স্থানীয় বাসিন্দাদের আমরা এতটুকুই বার্তা দিতে চাই যে বিজয়ের মানে দুই হাজার চব্বিশ সালে যে লোকসভা ভোট হলো আমরা যে এই জয়ের উল্লাস এতদিনে আমরা মমতা ব্যানার্জি দুই হাজার এগারো সালে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু এতদিনে আমরা বিজয়ের উল্লাস করতে পারি নাই কিন্তু এখন আমাদের একটা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধে বুদে একটা বার্তা দিছে যে কিছু হলেও তোমরা জয়ের উল্লাসটা করো কিন্তু সেটা সীমিত মানে সীমাবদ্ধ থাকবে আমরা সীমাবদ্ধ মধ্যে রাখছি আমরা খুব শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করছি কোনো অশান্তি হয় নাই এবং এই বিজয়ের উল্লাসের মধ্য দিয়ে আমরা জানাইতে চাই গ্রামবাসীকে যে আগামী দিনে সবাই আমাদের দলে সামিল হও সবাই এই উন্নয়নে উন্নয়নটা উপভোগ করুন পূর্বে তো কোচবিহার জেলায় আছে যিনি সাংসদ ছিলেন তিনি বিজেপির তখন আপনাদের সাংসদ হলেন তখন তার কাছ থেকে কি দাবি দেওয়া করবেন আপনারা আমরা সাংসদের কাছ থেকে এতটুকুই দাবি রাখব যে গত দুই হাজার উনিশ সালে প্রামাণিক সাংসদ হয়েও বসলে যে পাঁচ কোটি টাকা পায় সেই টাকাটা কোনো জনকল্যাণের বা উন্নয়নের খাতে কোনো খরচা করে নেই আমরা দাবি রাখবো মাননীয় আমাদের সাংসদ যে আছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছে এতটুকুই আমরা আবদার রাখবো যাতে গ্রামের উন্নয়ন বা জেলার উন্নয়ন মানে সাধারণ লোকের যাতে উন্নয়ন হয় এতটুকুই আমরা আশা রাখবো কি নাম আপনার সুবল বর্মন কোন দায়িত্বে আমি এই বুধের চেয়ারম্যানের দায়িত্বে আছি মানে বড় কৈম অঞ্চলের একশো একষট্টি নং আচ্ছা বিজয় মিছিল যে আপনারা করলেন বিজয় কিরকম হারে আপনাদের বিজয় হয়েছে এটা আমরা গত বিধানসভা নির্বাচনে এই মাত্র চৈত্রিশটা ভোটে আমরা লিড ছিলাম তো এবার মানুষের যা উৎসাহ ছিল তো সেই দিক দিয়ে বিচার করলে আমরা এবারে একশো সাতানব্বই ভোটের লিড কত ভোটার এবং ব্যবধান কার কত সাতশো মোটার পোল রয়েছে সাতশো সেখানে বিজেপি পেয়েছিল চার দুইশো বিয়াল্লিশ আর তৃণমূল কংগ্রেস পেয়েছে চারশো উনচল্লিশ আচ্ছা তার মানে একশো এর ব্যবধান হ্যাঁ আচ্ছা এই যে জয় আপনাদের এই জয় এই জয়ের পেছনে কোন রহস্যটা আছে উন্নয়ন সাধারণ মানুষ এবং বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার যে মহিলারা স্বতঃপ্রতভাবে সাড়া দিয়েছে কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের যে উন্নয়নগুলো মমতা ব্যানার্জি দিচ্ছে তারই এটা সুফল আগামী দিনে আপনারা আপনাদের এলাকার মানুষের জন্য কি বার্তা দেবেন আগামী দিনে আমরা মানুষকে এই মেসেজ দিতে চাই যে উন্নয়নটা আরো বেশি করে যাতে ঘরে ঘরে পৌঁছতে পারে মমতা হ্যাঁ আমরা উন্নয়নেই অঙ্গীকার উন্নয়নের দিয়েই আমরা এই তৃণমূল কংগ্রেস শক্তিশীল হবে আপনার বিধান চন্দ্র বর্মন কোন দায়িত্বে আছেন আমি এই একশো একষট্টি নম্বুদের সহসভাপতি